এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য, এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত, শুনছেন কোনোদিন? রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। রাব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো, কি লাইট মায়ন সিং এ নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না, কোনো গরম লাগে বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট! তো চাঁদ হচ্ছে ডিম লাইট, ডিম লাইট মিটি মিটি জলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ পড়ে বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কামারু বিহিসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে? কিন্তু আমরা দেখি না, আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন, গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই, ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কি না? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি, কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই? তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না, পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না, নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না, প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে নাই? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, সবাই পড়ে আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, চিল্লা পড়ে আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সব কিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমাদের দেখা। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না,
চারটায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি, উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা, বসেন বসেন। পৌনে 4টায় না, আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেওয়া হবে আমাকে বলা হয়েছে, জি ইনশাআল্লাহ। আর 10 মিনিট বসেন। তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন, সিজদা দাও, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বলবে সিজদা দাও। আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহ দেখায় দেব, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা সিজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সিজদা সিজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই, তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে? এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে, তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন, তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায়, লা ইয়াবগিয়ান মিশে না, মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে? আল্লাহ। এই দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন? ভিডিওতে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। লোনা পানি আর মিঠা পানি মিশে না, একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশে না, একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আর একটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان, سبحان الله। আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্তা ছাড়া, চিল্লায় বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন, হাত তোলেন তো, বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। চিল্লায় কোন, ঠিক কিনা? সবাই মরে যাবো, আমরা সবাই, কেউ থাকবো না।